হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো বিয়ন গ্ল্যামার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব পিসিওএস সি হলে এটাকে ঠিক করার জন্য কী কী ট্রিটমেন্ট আছে এবং প্রেগনেন্ট হওয়ার জন্য আমরা কি কি ট্রিটমেন্ট অবলম্বন করতে পারি কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি এই পিসি ওএসটা কিন্তু একটু সিভিয়ার প্রবলেম পিসিওডি থেকে মানে পিসিওডি প্রবলেমটা একটু কিন্তু লোয়ার লেভেলের প্রবলেম কিন্তু পিসিওএসটা কিন্তু সিভিয়ার লেভেলের প্রবলেম আর এই পিসি ওএস রোগীরাও কিন্তু খুব কম পরিমাণে আছে প্রতি দশজন মহিলার মধ্যে মাত্র তিনজনের কিন্তু এই পিসি ওএসটা হয় তো মেনলি পিসিও এসটা এটা হলো আমাদের ওভার যখন প্রচুর পরিমাণে সিস জন্মিয়ে যায় তখন কিন্তু পিসি ও এস বলে পিসিওডি কি পিসিওএস এস কি এদের মধ্যে ডিফারেন্স কি এদেরও ডায়েট কী আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করছি তোমরা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই তার সম্বন্ধে সব কিছু জানতে পারবে কারণ এত ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া সম্ভব নয় ছোটো করে বলে রাখি এই পিসিওএস হলে আমাদের শরীরে কি কী সমস্যা হয় সেটা হলো কি মেনলি হচ্ছে পিরিয়ডের সমস্যা মানে পিরিয়ড কিন্তু আসতে চাইবে না এই যে পিরিয়ডটা আসছে না এর পিছনে কি কারণ রয়েছে এটা হচ্ছে আমাদের যে শরীরে যে ওভলিউশনটা এটা ঠিক মতো হচ্ছে না এবার ওভলিউশন ঠিক মতো না হলে কি পিরিয়ডও ঠিক মতো হবে না এটা তো নর্মাল বিষয় এছাড়া প্রচুর পরিমাণে কিন্তু ওয়েট বেড়ে যায় আমাদের মাথা চুল কিন্তু প্রচুর পরিমাণে ঝরতে থাকে এছাড়া আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয় মানে মুখে হাতে প্রায় কিন্তু প্রচুর পরিমাণে চুল বেরোয় এছাড়াও যাদের পিসিওএস এসে তাদের শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেল কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় যার জন্য কি মুখের প্রচুর পরিমাণে লোম গজাতে শুরু করে তো এই পিসিওএস রোগটাকে ঠিক করার জন্য কী কী ট্রিটমেন্ট চলো আমরা জেনে নিই তোমার প্রেগনেন্ট হতে চাইলে কি কি কাজগুলো অবশ্যই করবে তো চলো আমরা ট্রিটমেন্ট আগে জেনে নিই ট্রিটমেন্ট জানার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে এই ধরনের ইনফরমেশন তোমার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যায় আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করতে চাইছে তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ককে ক্লিক করো সেখানে কিন্তু অবশ্যই আমাকে ফলো করো কারণ ইনস্টাগ্রামে কিন্তু প্রতিদিন আমি নানা রকমের হেলথের ওপর পোস্ট আপলোড করি সেগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো প্রথমটা কী সেটা হলো ওয়েটটা কিন্তু অবশ্যই কমাতে হবে কেন কারণ ওয়েটটাকে কমালে কিন্তু তুমি ধরে নাও তোমার এই যে প্রবলেমটা পিসিওসের প্রবলেমটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে কারণ এই ওয়েটটা কমালে কিন্তু ওভালিউশান ঠিকঠাক মতো হবে হরমোনের যে ইমব্যালেন্স বা হরমোন যে ডিসব্যালেন্স হয়ে গেছিলো সেটাও কিন্তু ব্যালেন্সে চলে আসবে এবার হরমোন ব্যালেন্সে চলে এলে ওভারলিউশান ঠিক মতো হলে কিন্তু পিরিয়ডটাও ঠিক মতো হবে তো এই পিসিওএস রোগটা কিন্তু অনেকটাই বাগ্যে আনা সম্ভব ডায়েটটা ঠিকমতো ফলো করে ওয়েটটা কন্ট্রোলে রেখে খেয়ে এবং ডেইলি এক্সারসাইজ করে অনেকেই আমাকে কমেন্ট করেছে তাদের কিন্তু ওষুধ না খেলে পিরিয়ড কিন্তু ঠিক মতো হয় না তো এর জন্য কী করতে হয় তো এর জন্য কি ডাক্তাররা তোমাকে ওষুধ দেয় পিরিয়ডটাকে ঠিকঠাক আনার জন্য মানে ঠিক ঠিকমতো সময় হওয়ার জন্য কিন্তু এই ওষুধ খেয়ে যদি তোমাদের ঠিক মতো পিরিয়ড না হয় সেখানে কিন্তু ডাক্তাররা ইনজেকশন প্রয়োগ করে এবার তোমরা আমাকে বলবে ন্যাচারালি কীভাবে পিরিয়ডটাকে ঠিক মতো আনবো ন্যাচারালি ঠিক মতো আনতে গেলে কিন্তু তোমাকে আগে শরীরটাকে ঠিকঠাক করতে হবে মানে ঠিক ঠিকমতো করার জন্য কিন্তু তোমাকে শরীরটাকে ঠিক করতে হবে তার জন্য কী করতে হবে ওই ওয়েটটাকে ঠিক রাখতে হবে ডায়েট ফলো করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এছাড়া যারা প্রেগনেন্ট হতে চাইছে তারা বুঝতে পারছে না ওভলিউশানটা ঠিক কখন হয় তো তাদের জন্য আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা ওভলিউশান কিট ব্যবহার করো এটা বাজারে বা অনলাইনে কিন্তু পাওয়া যায় ওভলিউশান কিটটা তোমরা কিন্তু অবশ্যই এই ওভোলিউশনটা কিটটা ব্যবহার করো তোমরা কিন্তু এই ওভলিউশনটা ফলো করে তোমরা কিন্তু প্রেগনেন্ট হতে পারবে কারণ ওভলিউশান ঠিক মতো না হলে কিন্তু কনসিভ করা যায় না মানে প্রেগন্যান্সিতে কিন্তু অসুবিধে হয় তাই অবশ্যই কিন্তু তোমার ওভলিউশানটা ঠিক কখন হচ্ছে এটা জানার জন্য ওভলিউশান কিটটা ব্যবহার করো এবার যখন তোমার ওভারিতে সিস্টের সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু তোমাকে ডাক্তাররা ল্যাপারোস্কোপিক সার্জারি করবার জন্য বলতে পারে এটা নিয়ে এত ভয় পাবার কিছু নেই কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি এমন কিছু নয় তোমরা যদি জানতে চাও ল্যাপারোস্কোপিক সার্জারিটা কী সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কটাকে ক্লিক করো সেখানে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি ল্যাপারোস্কোপিক সার্জারিতে সার্জারিটা কি তো এই ল্যাপারস্কোপিক সার্জারি নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নয় তো এই ল্যাপারস্কোপিক সার্জারির মাধ্যমে তোমার ওভারি থেকে টেনে বার করে আনবে ফলে কি হবে তোমার ওভারি সিস্টের সংখ্যা কিন্তু কমে যাবে যাই তোমার কনিসিউটা কিন্তু ন্যাচারালি এবং ঠিকঠাক সময় মতো বা ঠিকঠাক জায়গায় কিন্তু হয় এবার কথা হলো যখন এই পিসিও রোগটা একদম এক্সট্রিম লেভেল মানে একদম খারাপ পজিশনে চলে যাবে তখন কিন্তু কনিসিউ সমস্যা হতে পারে মানে তখন কিন্তু প্রেগন্যেন্ট হতে সমস্যা হতে পারে তো এক্ষেত্রে কিন্তু আইভিএফ পদ্ধতি অনুসরণ করা হয় তো এটাকে নিয়ে প্রথমে একটা ভয় পাওয়ার মতো কিছু নেই চেষ্টা করা যাতে রোগটা প্রথম পর্যায়ে ধরা পড়েছে প্রথম পর্যায়ে ধরা পড়লে কিন্তু এই রোগটাকে সারিয়ে তোলা অনেকটা সম্ভব নিজের ডায়েটটাকে বা নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে তাই যখনই কিন্তু তোমার পিরিয়ড ডিলে হবে পিরিয়ড ঠিক মতো আসবে না পেটের প্রচুর পরিমাণে যন্ত্রণা করবে দু তিন মাস বা ছ মাস পর পর পিরিয়ড হবে তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে একটা ইউএসটি কিন্তু অবশ্যই করো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ